হ্যালো ফ্রেন্ডস, আমি রমা, তোমরা দেখছো মনোরমা লাইফস্টাইল। আমি আবারও চলে এলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আমি এখন যাচ্ছি আমার ঘরের কাজকর্ম সেরে আমার নিজের কর্মস্থলে। তো সেখানে গিয়ে আমি কি করি চলো, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আমি এখন গাড়িতে উঠে পড়েছি। আমি এখন গাড়ি করে চলে যাচ্ছি আমার নিজের কর্মস্থলে। তো চলো আমার সাথে দেখতে থাকো আমি কোথায় যাই, কি করি। তো আমার ক্লায়েন্ট চলে এসেছে, আমি ক্লায়েন্টের হেয়ার ওয়াশ নিতে শুরু করে দিয়েছি। আমার ক্লায়েন্টের আজ ফুল হেয়ার গ্লোবাল কালার হবে। তো গ্লোবাল কালারের জন্য আমাকে পুরো হেয়ারটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। আমি দুবার শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে স্ক্যাল্প হেয়ার ওয়াশ করে নেব, তারপরে কালার শুরু করব। হেয়ার ওয়াশের পরে ক্লায়েন্টের হেয়ার টাওয়াল ড্রাই করে 100% ড্রায়ার চালিয়ে ড্রাই করে নিতে হবে গ্লোবাল কালার করার জন্য। তো আমি কালার গুলে নিয়েছি। তো 100% ড্রাইয়ের পরে আমি রুট থেকে কালার করা শুরু করব। প্রথমে আমি রুট টাচআপ করব। রুট টাচআপ দেখতেই পাচ্ছ আমি রুট টাচআপ শুরু করে দিয়েছি। তো রুট টাচআপ হওয়ার পরে আমি পার্ট বাই পার্ট 4 সেকশনে হেয়ারটাকে নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি একটা পাশের রুট পুরো ভালোভাবে রুট টাচ আপ করে নেব। দেখতে পাচ্ছ
এখানে জয়িতা দি পুরো হেয়ার কালার হয়ে গেছে, গ্লোবাল কালার করাতে এসেছিল, তো হয়ে গেছে পুরো কালারটা। এবার আমি জয়িতা দি কাছ থেকে রিভিউ নিচ্ছি। তো জয়িতা দি কেমন লাগলো তোমার কালার করে? কালার করে বেশ ভালোই লাগলো, কারণ নিজের ফেসিয়ালি এটা একদম চেঞ্জ হলো। অ্যাকচুয়ালি নারী জীবনের সঙ্গে তো সব সময় আমাদের সৌন্দর্যটা জড়িয়ে থাকে, তাই একদম সব সময় যদি আমাদের মন খারাপ লাগে বা কিছু হয়, আয়নায় নিজেকে দেখলাম ভাল লাগছে না, তখন সাথে সাথে মনে হয় একটুখানি পার্লারে যাই, এবং পার্লার মানেই আমরা বুঝি গ্ল্যাম অফ বিউটি পার্লার। কাজে খুব ভালো লাগলো কালার করে। আগামী দিনে তোমরা আরো এগিয়ে যাও, আমরা আরো তোমাদের কাছ থেকে নতুন নতুন সৌন্দর্য উপহার পাবো এবং নিজেকে যাতে সাজিয়ে রাখতে পারি বহুদিন এইভাবে। থ্যাংক ইউ সো মাচ জয়িতাদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমায় লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।